করে দিয়ে যাবো মোনাজ ধরে, এসে কি তোর পার করে দিয়ে যাবো মোনাজ ধরে, নিয়ে যাবে প্রতি বছর নতুন রূপে নতুন সাজে আসি তোমাদের মাঝে, আর এবছর এসেছি আমি অ্যাঙ্কারের সাজে। প্রথমে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বললে হয়তো দেবে আমার গালাগালি, তবে কথাগুলো যতবার আমার দাদা ভাইরা এবং বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা শুনবে ততবার মারবে হাতে তালি। তাহলে দাদা ভাই কথাগুলো বলি, মেয়েরা হলো বেঈমান আর ছেলেরা হচ্ছে বুদ্ধিমান। ছেলেরা বাঁধে ঘর, মেয়েরা ভাঙে সংসার। ছেলেরা লাভ করে, মেয়েরা ভাব করে। মেয়েরা হলো চিটার আর ছেলেরা হচ্ছে টপ টেম টিএমটি বা। তোমার বৌদির সঙ্গে কাজে লেগে পড়ো, যেন ফাঁকি দিও না। ইতি তোমার দাদা জনা, জনা না হাই না, সারা জীবন বাইনা শেষাই না। তাহলে তো ধনাপতি বাবা বা বৌদি কথাগুলো বোঝা গেল, চলো এখন থেকে আমি আসি। আরে হ্যাঁ, ফেরার সময় মনে করে কিন্তু দুজনে একসাথেই ফিরবো। বাবা আদেশ শির ধার্য, টাটা বাই বাই, টাটা বাই বাই। তবে আমি যাই দাদা, আমার মনের স্বপ্ন রইল মনে পূরণ হলো না, দাদা বৌদি আমার নিয়ে করছে ছলো না, এখন আমি হাঁটি হাঁটি পায়ে কাজে যাই। তবে দাদা ভাই এ দেখা কিন্তু শেষ দেখা না। Thank you.
কি দিল মে রাতি কো দিন শুভাশিষাম লিখা কিতনা বেচে কর দিয়া তুমনে মেনে এ খত তুমারে নাম লিখা বাবু মোনা চৌধুরী, আমি হলাম সরকারি কর্মচারী। আমার কাজটা সিবিআই, তাই তো দেশ বিদেশ ঘুরে বেড়ায়। অপরাধী হলে শাস্তির কারাগারে পৌঁছে দেয়া হলো আমার কাজ, তাই তো আমার সাজ। ছুটির ফাঁকে দেশে ফিরে খুব ভালো লাগছে এই সময়। এই সময় ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ, বাড় মানে কিন্তু, মানে মানে মান কচু খেলে কাল চুলকাল। এই তো নাম কি? সবাই ডাকে ধনা। ইউ মাই নেম ইজ মোনা। তোমার নাম মোনা? ইয়েস। আমার নাম ধনা। তো তুমি মোনা, আমি ধনা। হ্যাঁ, তাহলে একটা কথা বলি শোনো। বলো। এই সময় নাও মোটে অসুবিধা হবে না। ডিসকাস্টিং মাই ফুড। আসল নাম বিদ্যুৎ। ও গড কারেন্ট। হ্যাঁ, হাই ভোল্টেজ পটপটি, ঝটকা দিলে পটকে যাবে। ইডিয়েট স্টুপিড, মুখ সামনে কথা বল। একবার নিয়ে দেখো ম্যাডাম, খারাপ লাগবে না। তার মানে তুমি নেবে আমি দেব, তোমার কাটবে সময় ভালো। ইডিয়েট স্টুপিড, মুখ সামনে কথা বল না। একবার নিয়ে দেখো ম্যাডাম, খারাপ লাগবে না। চলে ঘুরবে মাথা, বুঝতে পারবি না ম্যাডাম। আমার বৌনি, আমি কি করতে পারি? আমার বৌনি কর সময় নাও না, আমার বৌনি করো না, তুমি সময় নাও না। এ শোন, তুই তো জানিস না আমি কি জিনিস। জানি না মানে কষ্ট দেখাচ্ছি কি? তুমি নারী, আমি পুরুষ। আমি কে জানি তুই সব যাবি ভুলে, তোর মতো কত চেঙ্গা জানি আমায়। তুমি নিলে তবে খালি হবে বলো, না নিলে শুনবো না দেখো তোমার। রামকৃষ্ণপুরে মাম, তার এই মাত্র দিয়ে এলাম। আমি কে জানি তুই সব যাবি ভুলে, তোর মতো কত চেহারা চিনি আমায়। তুমি নিলে তবে খালি হবে বলে, না নিলে শুনবো না দেখো তোমার। ঝুলে পড়ে চলবে তুই চাই তো হবি না। তোমার ঠিকানাটা দাও না। কেন? প্রতিদিন দেব, মিস করবো না। তোমার ঠিকানাটা দাও না, প্রতিদিন দেব, মিস করবো না। অনেক রকম মারা শুরু করে দেয়। এর সঙ্গে আমার বুদ্ধির খেলা খেলতে হবে।
সামান্য এই ব্যাপার, তুমি হয়তো জানো না আমাদের এলাকায় আমার কত নাম ডাক। তাই যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে খেলাধুলা থেকে আমি হই ফার্স্ট। ওমা তাই, আর তুমি আমার সঙ্গে করবে পাঞ্জা লড়াই? চলো এসো দেখা যাক কার কত হাতে জোড়াচ্ছে। তোমাদের এই ফ্যাশন দেখে কিছু ছেলেরা মাঝে মাঝে বাড়াই মশা। বড় লোকের মেয়ে শিক্ষিত হয়ে জানে কার সাথে কি বলে নিয়ে দেখেন দিনে দিনে এরা যত বাড়ে কিন্তু ছোট হয়ে যাচ্ছে জামাই। তোদেরকে দেবো শিখা, কাউকে ছাড়বো না। ম্যাডাম বলো আজকাল নাও না। ম্যাডাম বিদ্যুতের চোর তুমি আজকাল নাও না। ম্যাডাম বিদ্যুতের চোর। আমি তো তোমার জোর করে দিচ্ছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাশের গ্রামে, আমি থাকি বিদেশে। তা ভালো হয়েছে, এই সময় তোমার যদি না পছন্দ হয় তাহলে তুমি ডেকে 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 প্রতিদিন নাও। প্রতিদিন এই তো ব্যাপার, আজকাল এই সময় প্রতিদিন। তোমাকে আমি কি বলছিলাম, উত্তরপাড়া তাপসীর আমি কি দিতে যাই? প্রতিদিন পেপার দিতে যায়। রামকৃষ্ণপুর মামের আমি কি দিয়ে এলাম, এই সময় পেপার দিয়ে এলাম। তার মানে তোমরা পেপার বিক্রি করো? হ্যাঁ, আমার স্বপ্ন ছিল বড় ধরনের হবে অ্যাঙ্কার। দাদা আর বৌদি দুজন মিলে যুক্তি করে বলল তুই বিক্রি কর পেপার। তুমি যেমন দেশের হয়ে লড়াই করছো, আমরা তেমন মানুষকে সচেতন রাখার জন্য এই কর্মে লিপ্ত হয়েছি। ম্যাডাম, যে বসু মাতার পক্ষে আজ আমরা বসবাস করছি, যারা বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত বর্ডারে প্রাণ দিচ্ছে, তাদের কথা আমরা একবারও ভাবি না। অথচ সেই মাটিতে দেখো কত খুনোখুনি, কত রাজনীতি, কত শত নারী ধর্ষণ। আর সেই বার্তা পৌঁছে দেওয়া হলো আমাদের কাজ, কারণ আমরা হলাম এদেশেরই নাগরিক। এই দেশকে বাঁচিয়ে রাখাই আমাদেরই কর্তব্য। তাই এসো আমরা সবাই মিলে বলি, মা তুঝে সালাম, মা তুঝে পাঁচ কপন পর নেত কর হম দেখো বীর জবানি চলে ও মা ও মা ও মা পাঁচ কপন পর নেত কর হম
হিন্দুস্তান চলে মা তুঝে চালা।